হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্ল্যান্টস পটস এন্ড বনসাই। আমি প্রণব। আজ আমি আমার একটি বোগেনভেলিয়া গ্রাফটেড, মাল্টি গ্রাফটেড বোগেনভেলিয়ার উপর আরও কিছু গ্রাফটিং করব, সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। এটি আমার দেশীয় চিত্রা। এটা একটা মোটা ট্রাঙ্ক থেকে আমি বনসাইটি করেছি। তো এর মধ্যে আমি আজ আরও তিনটি বিভিন্ন ধরনের বোগেনভেলিয়ার ডালকে গ্রাফটিং করে বসিয়ে দেব। তো আমি একটি ডালকে নিয়ে ভি আকৃতির শেপে এটাকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটাকে ডালের মধ্যে আমি বসিয়ে দেব। একটি ডালকে আমি নির্বাচন করেছি, এই ডালটিকে আমি মাঝখান দিয়ে চিরে নিচ্ছি একটি নতুন ব্লেড দিয়ে। আপনারা যে কোনো ছুরি ব্যবহার করতে পারেন স্যানিটাইজ করা। এই ডালটিকে আমি কাটিংটার সমপরিমাণ অংশ চিরে নিলাম নতুন একটি ব্লেড দিয়ে। তারপর যে আমার যে গ্রাফটিংটা, গ্রাফটা বসাবো সেটাকে, যেটা ভি আকৃতির করে আমি কেটে নিয়েছি, এটাকে সঠিকভাবে এই চেরা ডালটার মাঝে ঠিকঠাক মতো বসিয়ে দিলাম, যেন কোথাও কোনো গ্যাপ না থাকে। এখন একটি পলিথিন টেপ দিয়ে, গ্রাফটিং টেপ দিয়ে আমি ডালটাকে বেঁধে দিচ্ছি সঠিকভাবে, যেন এর মধ্যে কোনো বায়ু প্রবেশ করতে না পারে বা বাইরের জলও এর ভিতরে যেন প্রবেশ করতে না পারে, সেইভাবে আমি এটাকে পলিথিন টেপ দিয়ে বেঁধে দিচ্ছি। এইভাবে আমি আরো তিনটি ডালের উপর গ্রাফট করেছি। সবগুলি আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, আমি একটা নমুনা দেখাচ্ছি। সবগুলি দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এইভাবে আমি একটি গ্রাফটিং ট্যাব দিয়ে সেই ডালটাকে বেঁধে দিয়েছি। এই দেখুন, এখানে আমি তিন তিনটি ডালের উপর গ্রাফটিং করেছি। পূর্বেও এই গাছটিতে আমি দুটো গ্রাফট করেছিলাম, সেগুলি সাকসেসফুল হয়েছে। এখন এই গ্রাফট করা ডালগুলিকে আমি স্বচ্ছ পলিথিনের ব্যাগ দিয়ে বেঁধে দিচ্ছি ভালোভাবে, যেন বাইরের জল এতে না ঢুকতে পারে, যেন ইনফেকশন না হয় এবং ভিতরের ময়েশ্চারটা যেন ঠিকঠাক থাকে, সেজন্য এইগুলিকে আমি স্বচ্ছ পলিথিন দিয়ে বেঁধে দিলাম। এবার আমি তৃতীয় এবং শেষ ডালটিতে একটি স্বচ্ছ পলিথিন প্যাকেট বেঁধে দিলাম। এইভাবে এক মাস থেকে দেড় মাস থাকবে, এরপর এতে নতুন কুড়ি এবং পাতা বেরোতে শুরু করবে। তারপরে এই আস্তে আস্তে এই পলিথিন ব্যাগগুলিকে আমি কেটে সরিয়ে নেব। এইভাবে আমি তিনটি নতুন, তিন ধরনের বোগেনভিলিয়া ফুলের গ্রাফটিং করে নিলাম। এতে পূর্বেও আমি দুটো গ্রাফট করেছিলাম, সেগুলি সাকসেসফুল হয়েছিল। এই যে এখানে একটা গ্রাফট করেছিলাম আর এই ডালটাও গ্রাফটেড। আশা করি বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক।